নমস্কার বন্ধুরা ক্লাস এইট পাস করে থাকলেই সকল ছেলে ও মেয়ে উভয়েই এই হোমগার্ড পুলিশ পদে চাকরি করার জন্য সুযোগ পাবেন আর আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই এখানে চাকরি করার জন্য সুযোগ পাবেন আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে যে কোন কোন জেলায় কতগুলো করে শূন্য পদ রয়েছে সাথে জানিয়ে দেব বয়স শিক্ষকতার যোগ্যতা আবেদন পদ্ধতি সিলেকশন প্রসেজ সমস্ত তথ্য এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব এবং আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ লাইক করবেন সাথে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবর সবার আগে দেখার জন্য তো পশ্চিমবঙ্গ পুলিশের হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে বাইশশো আটষট্টি জন কর্মী নিয়োগ করা হবে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন জেলায় কতগুলো করে শূন্য পদ রয়েছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য একশো সাতান্নটি শূন্যপদ রয়েছে উত্তর চব্বিশ পরগনার জন্য সাতান্নটি শূন্যপদ রয়েছে হাওড়া জেলার জন্য একশো একচল্লিশটি শূন্যপদ রয়েছে হাওড়া কমিশনারেটের জন্য একশো এগারোটি শূন্যপদ রয়েছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের জন্য একশো দশটি শূন্যপদ রয়েছে নদীয়া জেলার জন্য রয়েছে দুশো বারোটি শূন্যপদ মুর্শিদাবাদ জেলার জন্য রয়েছে তিনশো পনেরোটি শূন্যপদ এবং হুগলি জেলার জন্য রয়েছে দুশো উনষাটটি শূন্যপদ বর্ধমান জেলার জন্য রয়েছে দুশো এগারোটি শূন্যপদ বীরভূম জেলার জন্য রয়েছে দুশোটি শূন্যপদ দার্জিলিংয়ের জন্য রয়েছে দুশো সাতচল্লিশ শূন্যপদ কোচবিহার জেলার জন্য রয়েছে একশো আটানব্বইটি শূন্যপদ তো প্রথমে এই বারোটি জেলায় নিয়োগ করা হবে এবং পরবর্তীতে বাকি তেরোটি জেলায় নিয়োগ করা হবে এবং সেই সাথে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার বিজ্ঞপ্তি বার হলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। তো এই হোমগার্ড ভলেন্টিয়ার্স পদের জন্য শিক্ষতা যোগ্যতা এখানে বলা হয়েছে যে প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং উচ্চ শিক্ষতা যোগ্যতা থাকলেও আপনারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন এবং বয়স মা এক দু হাজার বাইশ অনুযায়ী আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আপনারা সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যথারীতি পাঁচ বছর ও তিন বছর ছাড় পাবেন পরবর্তীতে জানিয়ে দেবো এখানে আবেদন করার জন্য আপনাদের কোন কোন কাগজপত্রগুলো লাগবে তো এখানে বলা হয়েছে যে এইট পাস সার্টিফিকেটের জেরক্স জন্মের প্রমাণপত্রে জেরক্স ভোটার কার্ড জেরক্স আধার কার্ড জেরক্স দু কপি পাসপোর্ট সাইজের কালার ফটো সিগনেচার এবং আপনারা যদি কার সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই কাগজপত্রগুলো লাগবে পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো শারীরিক মাপজপ তো পুরুষ হোমগার্ডের পদের জন্য উচ্চতা একশো ষাট সেন্টিমিটার বুক ছিয়াত্তর সেন্টিমিটার ওজন একান্ন কেজি হলেই আপনারা সরাসরি এই পদে চাকরি করার জন্য সুযোগ পাবেন এবং মহিলা হোমগার্ডের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার উচ্চতা এবং চুয়াল্লিশ কেজি ওজন হলে আপনারা সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং পরবর্তীতে জানিয়ে দেবেন যে প্রার্থী বাছায় অর্থাৎ সিলেকশন প্রসেস তো নাম্বার ওয়ান বৈধ আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের প্রথম পদক্ষেপে শারীরিক মাপজপের জন্য ডাকা হবে এবং দ্বিতীয়ত শারীরিক মাপজপের পর প্রার্থীদের শারীরিক দক্ষতার জন্য বিবেচনা করা হবে এবং যোগ্যতার মান রয়েছে তো পুরুষ হোমগার্ডের জন্য এখানে বলা হয়েছে যে আটশো মিটার রান তিন মিনিটে সম্পন্ন করতে হবে এবং একশো মিটার রান পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং বারো ফুটের একটি দীর্ঘ লাফ রয়েছে পুরুষ হোমগার্ডের জন্য এবং মহিলা হোমগার্ডের জন্য এখানে বলা হয়েছে যে চারশো মিটার রান দু মিনিটে সম্পন্ন করতে হবে এবং একশো মিটার রান পঁচিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবং চার ফুটের একটি দীর্ঘ লাফ রয়েছে